সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বলা হয়ে থাকে যে দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যত উন্নত সে দেশের অর্থনীতিও তত উন্নত ও মজবুত। আর দেশের অর্থনীতির উন্নয়নের জন্য সারা দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে সরকার। তারই অংশ হিসেবে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার মহাসড়কটি সার্ভিস লেন সহ 6 লেনের করে নির্মিত হচ্ছে। এক্সপ্রেসওয়ের আদলে তৈরি হওয়া এই পথের নির্মাণ কাজ কত দূর এগিয়েছে, কবে নাগাদ এই প্রকল্পের কাজ শেষ হবে, এই প্রকল্পের কাজ শেষ হলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে, এমন প্রশ্নের উত্তর সহ দেশের প্রথম ডিজিটাল মহাসড়কের সুবিধার আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। একটা সময় ছিল বাংলাদেশের মহাসড়ক বলতে বোঝাতো 2 লেনের মহাসড়ক। সময়ের ব্যবধানে গোটা দেশে সড়ক যোগাযোগে এসেছে ভিন্নতা। ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, এমনকি বাড়ি পর্যন্ত সড়ক যোগাযোগের আওতায় চলে এসেছে। গোটা দেশেই এখন সড়ক যোগাযোগ স্থাপন হয়েছে। আগের 2 লেনের মহাসড়ক বদলে যাচ্ছে। একে একে এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত হচ্ছে 6 লেন 12 লেনের মহাসড়ক। এরই মধ্যে দেশে এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে। এতে করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সড়কপথে সহজেই যাতায়াত করা যাচ্ছে। এতে কম সময়ে যাতায়াত করা যাচ্ছে, তেমনি সড়কের দুর্ঘটনাও কমেছে। আবার প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যাতায়াত যে কোনো সময়ের চেয়ে সহজ হয়েছে। সারা দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে, অর্থাৎ সারা দেশেই সড়ক নেটওয়ার্কের আওতায় চলে এসেছে। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে শহর ও গ্রামে যানবাহনের পরিমাণ অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত যানবাহনের কারণে সড়ক পথে কোলাহল ও যানজট লেগেই থাকছে। সময় যতই গড়িয়েছে, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা সহ সারা দেশের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। এতে করে ঢাকা রংপুর মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত টাঙ্গাইলের এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে উত্তর দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ যাতায়াত করে। এই মহাসড়ক দিয়ে 20 থেকে 25 হাজার যানবাহন চলাচল করে স্বাভাবিক সময়ে। ঈদ যাত্রায় সেই সংখ্যা বেড়ে যায় দ্বিগুণ, যার কারণে এই মহাসড়কে যানজটে পড়ে ভোগান্তি নিয়ে যাতায়াত করেন এই পথের যাত্রীরা। আর পণ্য পরিবহনে তো ধীরগতির ফলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েই পড়ে। এমন ভোগান্তি থেকে রক্ষা পেতে ঢাকা থেকে রংপুর পর্যন্ত 4 লেন মহাসড়ক নির্মাণ করছে সরকার। পাশে 2 লেনের করে সার্ভিস লেনও রাখা হয়েছে এই মহাসড়কে। এরই মধ্যে ঢাকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত এই মহাসড়কের কাজ শেষ হয়েছে। বর্তমানে এই পথ দিয়ে নির্বিঘ্নেই যানবাহনগুলো চলাচল করছে। আবার এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার সড়কের মধ্যে 4 লেন সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই অংশেও দুই পাশে 2 লেনের করে সার্ভিস লেন রাখা হয়েছে। মোটা দাগে বলতে গেলে এই মহাসড়কটি 6 লেনের মহাসড়কে রূপান্তরিত হয়েছে। সরেজমিন প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, পুরো দমে চলছে এলেঙ্গা হাটি কুমরুল রংপুর রুটের 6 লেন মহাসড়কটির নির্মাণ কাজ। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটি কুমরুলের গোল চত্বর পর্যন্ত 4 লেনের মহাসড়কটি চালু হয়েছে। আর যেসব জায়গায় পিচ ঢালাইয়ের কাজ বাকি রয়েছে সেখানেও দেওয়া হচ্ছে পিচ ঢালাই। আর এই কাজগুলো করতে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। তবে বেশিরভাগেরই কাজ শেষ হয়েছে, এই পথ দিয়ে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করছে। এরই মধ্যে নলকা ব্রিজ, ফ্লাইওভার ও 4 লেনের বেশিরভাগেরই কাজ শেষ হয়েছে। তবে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ইন্টারচেঞ্জ তৈরির কাজ শুরু হওয়ায় কিছুটা সড়ক শুরু হয়ে গেছে এখানটাতে। এই হাটিকুমরুলে পুরোদমে চলছে ইন্টারচেঞ্জ তৈরির কাজ। হাটিকুমরুল মোড়ে আন্তর্জাতিক মানের পৃথক গ্রেড বিশিষ্ট মডিফাইড ক্লোভার ফিট ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। এই ইন্টারচেঞ্জের কারণে যানবাহনগুলো এক পাশ থেকে যে কোনো পাশে বাধাহীনভাবে চলাচল করতে পারবে। অন্যদিকে দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীদের বিশ্রামের জন্য স্থাপন করা হয়েছে হাইওয়ে সার্ভিস এরিয়াও। বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংক
বা এডিপির যৌথ অর্থায়নে 190 কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কটিতে ধীর গতি যানবাহনের জন্য আলাদা লেন সহ 6 লেনের মহাসড়কে উন্নীত করা হচ্ছে। নিরাপদ ও টেকসই সড়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় মহাসড়কের শিল্প ও বাজার অঞ্চলে 50 কিলোমিটার কনক্রিট পেভমেন্ট, 26টি সেতু, 39টি আন্ডারপাস, 6টি ফ্লাইওভার, 180টি কালভার্ট এবং পথচারী পারাপারের জন্য 11টি পদচারী সেতুও নির্মাণ করা হচ্ছে এই প্রকল্পের অংশ হিসেবে। রংপুর এলেঙ্গা মহাসড়কের ফোরলেনের কাজ এরই মধ্যে 85% বেশি শেষ হয়েছে। দেশের প্রথম ডিজিটালে মহাসড়ক নির্মাণের কর্মযজ্ঞ চলছে দিন রাত। চলতি বছরের ডিসেম্বর মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ মহাসড়ক খুলে দেওয়া হলে প্রায় 5 ঘন্টায় রংপুর থেকে রাজধানী ঢাকায় যাওয়া যাবে। বর্তমানে এই পথে চলতে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যাচ্ছে। অর্থাৎ এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত এই মহাসড়কটির কাজ শেষ হলে প্রায় অর্ধেক সময়ে ঢাকা থেকে রংপুরে যাতায়াত করা যাবে। এই পথে চলাচল করতে যেয়ে পড়তে হবে না যানজটে। মহাসড়কটি আগামী 30 থেকে 40 বছর যাতায়াতের দুর্ভোগ কমাবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ঢাকা রংপুর মহাসড়কটি আপাতত দৃষ্টিতে কেবল উন্নত আধুনিক মহাসড়ক মনে হলেও এর মূল উদ্দেশ্য হল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা, একই সাথে সাসেক করিডোর, এশিয়ান করিডোর, বিমস্টক করিডোরে যুক্ত হওয়া। এক্সপ্রেসওয়ের আদলে নির্মিত হওয়ার কারণে এই পথে গাড়ির ক্রসিং ক্রম, সেই সাথে সার্ভিস লেন থাকার কারণে স্থানীয় ও ধীরগতির গাড়ি 4 লেনের মূল সড়কে চলাচল করতে পারবে না। এতে যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। প্রকল্প সূত্রে জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সড়ক নেটওয়ার্ক স্থাপন সহ সার্ক হাইওয়ের সঙ্গে সংযুক্তির জন্য এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক বেশ গুরুত্বপূর্ণ। এই মহাসড়কটিকে আন্তর্জাতিক মানে উন্নত করার মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী সহ সারা দেশে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা। এই মহাসড়কটিকে আন্তর্জাতিক মানে উন্নত করার মাধ্যমে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী সহ সারা দেশে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে। এই মহাসড়কের অংশ সাসেক 3 প্রকল্পটি বাংলা বান্ধা পর্যন্ত যাবে। আরেকটি প্রকল্প শেষ হবে বুড়িমারি গিয়ে। সাসেক প্রকল্পটি শেষ হলে এই যোগাযোগ নেটওয়ার্কটি আন্তর্জাতিক পর্যায়ে যুক্ত হওয়ার মাধ্যমে এই অঞ্চলে আমূল পরিবর্তন চলে আসবে। ঢাকা রংপুর মহাসড়কটি 6 লেনে উন্নীত হওয়ার পর উত্তরবঙ্গ সহ 22 জেলার যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে করে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে। উত্তরবঙ্গে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। এতে করে দেশি বিদেশি বিনিয়োগকারীরা এই উত্তরাঞ্চলের 16 জেলায় বিনিয়োগ করবে। অন্যদিকে এই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও বিনিয়োগ বাড়াবে এই বিনিয়োগকারীরা। এতে করে গোটা 22 জেলায় বিনিয়োগ বান্ধব পরিবেশ অনেকটাই নিশ্চিত হবে। এতে করে কর্মসংস্থান বাড়বে। এর মধ্যে কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আর নতুন করে আশার আলো হয়ে দেখা দিয়েছে এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি এই অঞ্চলের মানুষদের জন্য। যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নের কারণে বুড়িমারি ও বাংলাবান্ধা হয়ে ভারত নেপালের সঙ্গে বাণিজ্য প্রসারে বড় ভূমিকা রাখবে এই মহাসড়কটি। এই প্রকল্পের কাজ শেষ হলে মহাসড়কে যানজট কমার পাশাপাশি কমবে দুর্ঘটনাও, যার ফলে নির্বিঘ্নে ঢাকা যেতে পারবে উত্তরাঞ্চলের মানুষ। সেই সাথে উত্তরের কৃষিজাত পণ্য রপ্তানির জন্য চট্টগ্রাম সহ নৌবন্দরগুলোতে সহজে পৌঁছানো যাবে। আবার আমদানিকৃত কাঁচামাল পণ্য স্বল্প সময়ে এসব কারখানায় পৌঁছানো যাবে। অন্যদিকে রাজধানী ঢাকা সহ সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ এবং নিরবিচ্ছিন্ন হবে। কমবে সড়ক দুর্ঘটনাও। এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন দেখছেন বিশেষজ্ঞরা। মোটা দাগে বলতে গেলে সড়ক যোগাযোগের এমন উন্নয়নে উত্তরাঞ্চলের দৃশ্যপট পাল্টে যাবে। উন্নয়ন ও যোগাযোগ ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন বয়ে আনবে এই মহাসড়কটি। আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন।
ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।